হিমাংশু মুনির আমাদের এই চারতলা শোরুমে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুকে এবং তাদের মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে শুভ রথযাত্রা এবং খাটছি পূজার আগাম শুভেচ্ছা। গত 20-22 বছর ধরে চলে আসা একটি উৎসব যারা স্বর্ণকমল জুয়েলার্স শুরু করেছিল তা হলো স্বর্ণবর্ষা। এই স্বর্ণবর্ষাকে ত্রিপুরাবাসী নিজের ঘরে তুলে নিয়েছিল নানাভাবে। সেই স্বর্ণবর্ষা এবছরও শুরু হতে চলেছে, শুরু হবে হচ্ছে 2 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ সময় আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো সোনার গয়নাতে, হীরের গয়নাতে এবং নানা রকম উপহার সামগ্রী যেমন আমরা দিয়ে থাকি, ঠিক সেইভাবেই আমরা ত্রিপুরাবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। সঙ্গে আমাদের যে দুটো শোরুম অর্থাৎ কামাঞ্চুবনের আগরতলা শোরুম এবং উদয়পুরের শোরুম, এই দুটো শোরুমেই সমস্ত ধরনের অফার এবং ছাড় প্রযোজ্য থাকবে। আমাদের আগরতলা শোরুমে হীরের গয়নার একটি বিশেষ প্রদর্শনী রয়েছে, যে প্রদর্শনীটি প্রতি বছর থাকে কৃষ্ণ ডায়মন্ডসের তরফ থেকে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন কৃষ্ণ ডায়মন্ডসের সুভাশিস বাবু, আছেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার শ্রী গোপাল চন্দ্র নাগ মহাশয়, আছেন ডিরেক্টর শ্রী দিবাকর নাথ, এবং এবছরের আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের যে ফেস অর্থাৎ আমরা যাকে নিয়ে এবার আমাদের বিজ্ঞাপনগুলো শুরু করেছি, আপাতের জাতি জনজাতির প্রতিনিধি হিসেবে তিনি থাকছেন, তিনি কাকুমা রিয়াম। আমরা এবার আসি আমাদের ছাড় এবং উপহারে। প্রতি বছরের মতো মেগা লাকি ড্রতে এবার 2টি স্কুটি থাকছে এবং লাকি ড্রতে 7টি সোনার কয়েন থাকবে। সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকবে এবং হীরের গয়নার মজুরিতে 75% ছাড় থাকবে। এবং বিশেষভাবে প্রতিটি কেনাকাটা আপনারা উপহার পাবেন হলমার্কযুক্ত কিংবা হলমার্ক ছাড়া যে কোনো পুরাতন সোনার গয়না আপনারা এক্সচেঞ্জের সুবিধা পাবেন। হলমার্কের ক্ষেত্রে কোনো রকমের ডিডাকশন হবে না, অর্থাৎ কোনো রকমের মাইনাস নেই। এবং পুরাতন সোনার ক্ষেত্রে সরকারি নিয়ম নীতি মেনে যেইটুকুনি সার্টিফাইড যেইটুকুনি আমাদের সোনা দেওয়া উচিত মূল্য, ততখানি আমরা সোনার গয়নার পরিবর্তে নতুন গয়না দিই। আমি অনুরোধ করব যে আমাদের উপস্থিত স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার শ্রী গোপাল চন্দ্র নক মহাশয়কে এবছরের স্বর্ণবর্ষার বিশেষ কিছু গয়না সম্বন্ধে কিছু আলোচনা করা উচিত। বর্ষা এবং আগাম রথযাত্রা প্লাস কাশি খাসি মেলা যেটা আমাদের বড় উৎসব, সবাইকে অভিনন্দন ও সবাই বড়দের নমস্কার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এবার বিশেষ অলঙ্কার হয়েছে, অলঙ্কার সবসময়ই থাকে সারা রাজ্যে, সারা ভারতবর্ষে থেকে অলঙ্কার সমারোহ থাকে, কোথাও কোথাও কলকাতা তো কোনো জায়গায় কোথাও বাইরে তুলে গিয়ে কিনতে হয়। এখন তো আর সীমাবদ্ধ নেই, সবাই বাইরে সারা ভারতবর্ষের থেকে এক একটা আইটেম এক এক জায়গার থেকে আসে। স্বর্ণবর্ষা আমাদের বহুত পুরানো ঐতিহ্য, আগে ওর থেকে আমরা 2002-03 থেকে করে আসছি আমাদের পুরানো সময়ে, এখন এটাতেই করছি। উদয়পুর এবং আগরতলা শোরুমে প্রযোজ্য থাকবে, আপনারা সবাই আসুন দেখুন, কিনতে হবে এমন কিছু নয়। এর মধ্যে ডায়মন্ডেরও প্রদর্শনী থাকবে, কৃষ্ণা ডায়মন্ডের যে প্রদর্শনী থাকবে সেটাও আপনারা দেখুন। সবাইকে সাদর আমন্ত্রণ, নমস্কার।